দর্শনে রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ডের জ্যোতিষরাজ, দয়াল দিলওয়ার চিশতি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষরাজ দয়াল দিলওয়ার চিশতি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনে রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। তাই আজকে আমি রুবি পাথর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। রুবি পাথর কারা কারা ব্যবহার করতে পারে এবং কোন গ্রহের জন্য ব্যবহার করতে পারে, কোন রাশির জন্য ব্যবহার করতে পারে, সেই সম্বন্ধে আমি আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন খেয়াল করে। অনেকেই দেখা যাচ্ছে রুবি সাজেশন করে দিচ্ছে যে আপনি রুবি পাথর ব্যবহার করেন বা রুবি হাতে আপনার লাগবে, রবি অশুভ আছে, রবি অশুভ থাকলে কি কি সমস্যাগুলো হয় সেটা আমি বলে দিচ্ছি। যেমন রবির ভিতরে দেখা যাচ্ছে, আপনি এখানে দেখেন, অনেকেই দেখবেন রেখা নেই, এই রেখাটা অনেক দিকে চলে যায়, যেমন বাম দিকে চলে যায় বা ডান দিকে চলে যায় বা এখানে রবি রেখার ভিতরে অনেক ক্রেস পড়ে যায়, তারাই একমাত্র রবি ব্যবহার করতে পারবেন। দর্শক বন্ধুরা, রবি কারা কারা ব্যবহার করতে পারবেন আমি এখন আপনাদের বলে দিচ্ছি। যেমন আপনি ধনু রাশি যারা আছে তারা রুবি ব্যবহার করতে পারবে, তুলা রাশি আছে তারা রুবি ব্যবহার করতে পারবে, এবং রবি যাদের অশুভ আছে তারা রুবি ব্যবহার করতে পারবেন। রবি অশুভ থাকলে দেখা যাচ্ছে যে যশ গৌরব, যেটা আপনার সম্মান ইজ্জত, অনেকে দেখা যাচ্ছে কি রবি অশুভ থাকলে তার সম্মানের সাইডটা খুবই দুর্বল। তাই সেক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে পারিবারিক ভাবে আপনি সবার সাথে উঠা বসা করেন, সবাই বন্ধু মহলে বা ভাই বেরাদার আত্মীয় স্বজন পারিবারিক সাংসারিক ভাবে আপনাকে তারা মূল্যায়ন দিচ্ছে না, আপনাকে কেন জানি একটু দূরত্ব দূরত্ব ভাবে, তাদের জন্য এত কিছু করেন, এত ভালোবাসেন, কিন্তু আপনাকে সেই সম্মানটা দিচ্ছে না, কেন? একমাত্র রবির অশুভর কারণে। তারা অবশ্যই রবি পাথর ব্যবহার করলে আল্লাহর অশেষ রহমতে সেই সাইডের থেকে আপনি সম্মান ইজ্জত পাবেন। অফিসিয়াল ভাবে তাদের এত সময় দিচ্ছেন কিন্তু আপনাকে সেই মূল্যায়নটা দিচ্ছে না, আপনি যেই ক্লাসে আপনি বসা প্রয়োজন, যে চেয়ারটা আপনি প্রয়োজন, সেই ক্ষেত্রে আপনাকে সম্মান দিয়ে সেই চেয়ারটা বসাচ্ছে না। এবং আপনি বিজনেস ক্ষেত্র যে বিজনেস করতেছেন সবার সাথে, আপনাকে সেইভাবে অনেকেই মূল্যায়ন করতেছে না বিজনেস ক্ষেত্রে, যে আপনি পাশাপাশি একজন বিজনেস করে খুব উঠে যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে সেইভাবে অনেকেই মূল্যায়ন দিচ্ছেন, আপনি পাশাপাশি ভাই তাকে সম্মান দেয়, ভিড় হয়ে থাকে, অনেক কাস্টমার ভিড় হয়ে থাকে কিন্তু আপনি দোকানে আসতেছেন, আপনাকে মূল্যায়ন দিচ্ছে না, কেন? আপনি রবির একমাত্র অশুভর কারণে। রবি অশুভ থাকলে আপনি বিভিন্ন ক্ষেত্রে যে আপনি ইজ্জত সম্মান পাবেন না এবং টাকা পয়সা হাতের থেকে নেমে যায়। আপনি টাকা কামাচ্ছেন প্রতিদিন, আপনি ইনকাম ভালোই হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি রবি অশুভর কারণে আপনার ইনকামের সোর্স ঠিকই আসতেছে কিন্তু টাকা হাতে থাকে না। তা সেই ক্ষেত্রে অবশ্যই রুবি আপনি জেনে ব্যবহার করতে হবে, আপনার কতটুকু কালার, কোন কালারটা লাগবে এবং কতটুকু ওজন লাগবে এবং কোন জায়গার রুবিটা পড়লে আপনার জন্য উপকার হবে। রবি কিন্তু খারাপ হইলেই কিন্তু পড়া যায় না, রবি কোন অবস্থানে আছে সেটাও কিন্তু আপনি জানার বিষয় আছে যে আমার রবি এখন কোন অবস্থানে আছে। দর্শক বন্ধুরা, দেখেন আপনি ব্যবসা করতেছেন, আপনি দুর্বল আছে, দেখা যাচ্ছে আপনি বিজনেস ক্ষেত্রে বিভিন্ন আপনি ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, সেক্ষেত্রে তাদের কাছে আপনার ওটা বসা বা চলাফেরা ভিতরে ব্যবসায়ী ক্ষেত্রে আপনাকে সেই পর্যায়ে আপনাকে সম্মান দিচ্ছে না, কেন? আপনি রবির অশুভর কারণে। সেই ক্ষেত্রে আপনি রবি পাথর ব্যবহার করলে আল্লাহর রহমতে আপনার সম্মান ইজ্জত পাবেন, আপনি ব্যবসা করে উন্নতি করতে পারবেন। দর্শক বন্ধুরা, আপনি বহুদিন যাবৎ একটা অফিসে আপনি চাকরি করতেছেন বহুদিন যাবৎ, কিন্তু আপনি সেই চাকরি করে আপনি যশ গৌরব বাড়াইতে পারতেছেন না এবং আপনি সেই ক্ষেত্রে কেউ সম্মান দিচ্ছে না, পদোন্নত বাড়তেছেন আপনার। জুনিয়ার একজন লোক এসে আপনাকে পরে এসে চাকরিতে ঢুকলো কিন্তু দেখা গেছে সে চাকরি করে সে অনেক উপরে উঠে গেল, তার চাকরি ক্ষেত্রে উন্নতি হয়ে গেল, আপনার উপরে যে সে চেয়ার পেল বা সম্মান পেল, বচ তাকে সম্মান দিচ্ছে, কারণ বচ আপনাকে কেন সম্মান দিচ্ছে না? কারণ আপনি রবির অশুভর কারণে। সেই ক্ষেত্রে আপনি রুবি ব্যবহার করতে পারেন। দর্শক বন্ধুরা, আমি রুবি পাথরের সাথে আপনাদের পরিচয় করাই দিচ্ছি এখন। এটা হলো মাদাগাস্কার রুবি, দেখেন মাদাগাস্কার রুবি বাজারে বহু দাম, অনেক দাম হিসাবে বিক্রি হয় রুবি পাথর। মাদাগাস্কার রুবিটা বেশি অংশ পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায় বাজারে, অনেক ক্লিয়ার, অনেক দেখতে অনেক সুন্দর। এবং এটা হলো স্টার রুবি,
এটাও বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু এটা কাজ খুব দূরত্ব না, এটা কাজটা খুবই আস্তে আস্তে কাজ করে, কিন্তু অনেকেই বাজারে দিয়ে থাকে, কিন্তু এটা কাজের ক্ষমতাটা অনেক কম, এটা কিন্তু বেশি একটা ক্ষমতা না পাথরটা। আর এটা হলো যে আপনার ওল বার্মা রুবি, এটাও বাজারে এখন খুবই কম আসে, বাজারে পাওয়া যায় না, এবং এটার খুবই দাম, এবং ওল বার্মা বলে অনেকেই বিক্রি করে, যেটা ব্যাংকক থেকে এখন ওল বার্মা রুবি হিসাবে অনেকেই আইনে বিক্রি করে, কিন্তু দেখা যাচ্ছে সেটা কোনো এক সময় ভিতরে চামড়াটা উঠে যায়, উপরে ঘষা ঘষা চামড়া পড়ে যায়। এটা বাজারে অনেকে এরমের গোলাপি কালারের রুবি এনে থাকে, কিন্তু আপনি দেখে নেবেন যে ওল বার্মা রুবির ভিতরে যাতে একটা চাদরের মতন থাকে সেটা ভালো করে দেখে নেবেন। আপনারা বন্ধুরা অনেকেই কিনেন কিন্তু জানেন না যে রুবিটা আসলে ওল বার্মা না নিউ বার্মা নাকি আপনার ব্যাংককের রুবি। এটা একজন ভালো অভিজ্ঞ লোকের মাধ্যমে, যারা অভিজ্ঞ এটার উপরে বিশেষজ্ঞ, তাদের মাধ্যমে আপনি দেখে অবশ্যই পরিচয় দিয়ে তারপরে নেবেন। এটা হলো নিউ বার্মা রুবি। নিউ বার্মা রুবিটা দেখবেন একটু ভিতরে আপনার হালকা গোলা বর্ণ থাকে, এবং এটার ভিতরে একটু শেড শেড থাকবে, বিভিন্ন ধরনের শেড থাকে। আর যে রুবির ভিতরে কালো স্পট থাকে, কিছু দেখবেন ভিতরে কালো কালো স্পটও থাকে, হলুদ বর্ণ থাকে, এটা হলো নিউ বার্মা রুবি বলে। নিউ বার্মা রুবিও ভালো কাজ করে খুবই, কিন্তু এখন বাজারে আসলে নিউ বার্মা রুবিটা বেশি বেচা কিনা অনেকেই ব্যবহার করেন বন্ধুরা আপনারা, কিন্তু ওল বার্মা রুবিটা পাওয়া যায় না, সেক্ষেত্রে আপনি নিউ বার্মা রুবিটা ব্যবহার করলে আপনি ভালো কাজ করবে, সমস্যা নেই, রুবি ব্যবহার করতে পারবে নিউ বার্মা। কিন্তু ব্যাংককের রুবিটা তেমন একটা ভালো কাজ করে, এটা ভবিষ্যতে দেখা গেছে আপনি ভিতরে উপরে এটা চামড়াটা গোলা হয়ে যায়, এবং এটা কালার করা হয়, পুশ করে কালার করা হয়, ওইটা আপনারা বুঝে ভালো করে জেনে অভিজ্ঞ লোকের মাধ্যমে আপনি দেখে, ভারত যারা জহরি আছেন, যারা পাথর সম্বন্ধে ভালো বুঝে, তাদের মাধ্যমে আপনি কেনার চেষ্টা করবেন। এটা হলো দেখেন অনেকেই কিনে থাকে বাজারে, দেখতে অনেক সুন্দর এবং আনকাট রুবি, এবং ক্লিয়ার রুবিটা ফ্রেশ, অনেকেই বলে যে এটা অরিজিনাল রুবি। বার্মাও এরকম একটা রুবি হয় আনকাট, বার্মাতে আসে কিন্তু ওল বার্মা বলে বিক্রি করে, কিন্তু সেটা অরিজিনাল হইলে আপনি চেনার উপায় নাই, কিন্তু আপনি কিন্তু বন্ধু অবশ্যই কিনে নিচ্ছেন, অনেকেই দিচ্ছে, কিন্তু এটা রিয়েল পাথরটা যে এটা কিন্তু আপনি জানা নেই। হ্যাঁ, আপনি কিন্তু জানা নেই এটা রিয়েল পাথর না ডুপ্লিকেট, আপনি কিন্তু সৌন্দর্য দেখে কিনে নিচ্ছেন, কিন্তু এরকম ডুপ্লিকেট বাজারে অনেকেই বিক্রি করে। এটা ভালো অভিজ্ঞ জহরির মাধ্যমে দেখে তারপরে অবশ্যই কেনার চেষ্টা করবেন। কালারিং পাথর স্টোন যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। যেমন এটা হলো পাকিস্তানি কারু রুবি, এটা রিয়েল স্টোন এবং রিয়েল পাথর। এটা এরম আবার অনেক পাথরই বাজারে বিক্রি হয় কালারিং করা, এটাও কালার করা দেখবেন আপনি এসিডিভিতে দিলে বা বিভিন্ন জায়গায় আপনি ব্যবহার করলে রৌদের ভিতরে দেখা যাচ্ছে যে এটা হালকা করে আপনি কালারটা চলে যায়, সাদা সাদা বর্ণ হয়ে যায়, এটা কিন্তু আপনি। আর রিয়েল যেটা আছে সেটা কখনই কালার নষ্ট হবে না, এটা ভিতরে দেখবেন শেষ শেষ কালার আছে এবং বিভিন্ন কালার মিক্স করা থাকবে, ঠিক আছে, সেটা আপনারা দেখেও অবশ্যই কিনতে পারবেন না। এবং আপনি রুবির যে ব্যবহার করবেন, আমি যে রুবিগুলো দেখাইলাম, কোন রুবিটা আপনার শৈলের সাথে অ্যাডজাস্ট করবে, কোন কালারটা আপনি অ্যাডজাস্ট করবে, এবং কতটুকু ওজন আপনার লাগবে সেটা অবশ্যই আপনার জানার প্রয়োজন আছে। এখন দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে ইউটিউবে আপনার বা বিভিন্ন জায়গায় অ্যাড দেখে আপনারা রুবি পড়েন বা রাশিফল দেখেও অনেকে রুবি কিনে নিচ্ছেন, যে আমার একটা রুবি যাতে পড়লে আমার যাতে সম্মান পাই বা আমার টাকা পয়সা যাতে হাতে থাকে, আত্মসম্মান যাতে বৃদ্ধি হয়, সেই জন্য অনেকেই বলে থাকে রুবি পাথর ব্যবহার করেন, বা এক জায়গায় ফোন করে আপনি জেনে নিলেন যে ভাই আমার এই সমস্যা হচ্ছে, অনেকে মোবাইলের ভিত্তিতে দেখা যাচ্ছে সাজেশন দিয়ে দিচ্ছে যে আপনি রুবি যাতে অশুভ আছে আপনি একটা রুবি পরে নিয়েন। এভাবে কি সাজেশন হয় একজন ডাক্তারের কাছে আপনি না যে ডাক্তার যদি জিজ্ঞাসা করেন যে ডাক্তার সাহেব আমার পেটের সমস্যা বা আমার অমুক জায়গা ব্যথা আছে আমি কি ওষুধ খেলে আমার জন্য সুবিধা হবে, এটা কি ডাক্তার কখনো সাজেশন করবে, এটা সম্ভব? আপনি দূরের থেকে যদি বলেন যে স্যার আমাকে একটা স্টোন দেন আমি রুবি পাথর ব্যবহার করবো, কত টাকার দাম? অনেকে যদি আমরা জিজ্ঞাসা করি যে আপনি কোন জায়গায় রুবিটা পরবেন, কতটুকু ওজন পরবেন এবং কোন কালারটা আপনি পরবেন, আপনারা কি করলেন আমাকে উত্তর দিতে পারলেন না। দর্শক বন্ধুরা, আজ আমি রুবি পাথর নিয়ে কিছু আলোচনা করলাম আপনাদের সামনে। তা রুবি পাথর পরার পূর্বে আপনি কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি গুরুত্বপূর্ণ আমি কিছু আলোচনা করব, আমি শুনবেন। এবং রুবি পাথর পরার শুদ্ধ করে পড়তে হবে, শুদ্ধ এবং শোধন করে ব্যবহার করতে হবে, শুদ্ধ শোধন না করলে কিন্তু রুবি পাথরে কাজ করবে না।
রুবি পাথর শুদ্ধ এবং শোধন করার বিষয় হলো যে একজন ভালো অভিজ্ঞ জহরির মাধ্যমে আপনি শুদ্ধ এবং শোধন করে নেবেন। সবাই কিন্তু শুদ্ধ এবং শোধনটা বুঝে কম। তাই আমি আজকে রুবি পাথর নিয়ে আলোচনা করলাম। দর্শক বন্ধুরা, আজ আমি রুবি পাথর নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম। পরবর্তীতে অন্য স্টোন নিয়ে আমি আবার আসব। আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকেন, সুন্দর থাকেন কামনা করে আসসালামু আলাইকুম। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।